মানে ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, এখানের সময় আর আখিরাতের সময়ের তুলনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষ যদি তার আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজআ ফিহি, সে এবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। দুনিয়ার এই সামান্য হায়াত দিয়ে আখিরাতের অনন্ত এক জিন্দগি চলবো কিভাবে? দুনিয়ার 60 বছর সরকারি চাকরি করে, রিটায়ারমেন্টের পরে অনেকগুলো টাকা পায়, আবার প্রতি মাসেও সরকার কিছু টাকা দেয়, তা সত্ত্বেও 2-4 বছর পরে আর টাকা থাকে না, ঠিক না? 2-4 বছর পরে ছেলেদের মহতাজ হয়, মেয়েদের মহতাজ হয়। আর এখানে 60 বছর আর 70 বছরের কামাই দিয়া, ইবাদাত দিয়া কোটি কোটি বছরের জান্নাত কেমনে চলবে? এজন্য আল্লাহ তাআলা দয়া করে এই পাড়ের এক এক সেকেন্ডের দাম ওই বাড়ির কোটি কোটি বছরের চেয়ে বেশি রেখে দিয়েছেন। যদি বলা হয় এই পাড়ের 1 সেকেন্ডের দাম ওই বাড়ির 1 কোটি বছর, অল্প হবে। যদি বলা হয় 10 কোটি বছর, তাও কম হবে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? এজন্য এই অল্প সময় যেন দামি হয়, এজন্য বড়দের কাছে 3টা ফর্মুলা আছে। অল্প সময় যেন দামি হয়, বলেন কয়টা ফর্মুলা আছে? বলেন 3টা। 1 নম্বরে হলো হার হালতে ইমানের সাথে থাকা, বলেন। 2 নম্বর হলো হার হালতে জিকিরের সাথে থাকা। 3 নম্বর হলো হার হালতে গুনাহ মুক্ত থাকা। ব্যাস এ 3টা হয়ে গেল, আপনার জীবনের প্রতিটা সেকেন্ডের দাম কোটি কোটি বছরের চেয়ে বেশি হয়ে গেল। 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছর, আরো বেশি 1000 কোটি বছর, বলো আরো বেশি। এজন্য এই পাড়ের সময় হিসাব করে করে কাজে লাগানো উচিত, ঠিক না? ঘুমও পাড়ে যাব, মজাও পাড়ে হবে, ছবিও পাড়েই দেখবো ইনশাল্লাহ। ছবি তো জান্নাতে দেখবো, বলেন ছবি জান্নাতে দেখবো, প্রেম জান্নাতে করবো, 70,000 কত প্রেম করবা? শরাবের সাগর আর মহাসাগর কত পান করবা? ফুলের বাগান পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত তো কদ্দূর ঘুরবা? দুধের মহাসাগর আর সাগরের, শরাবের মহাসাগর আর পানির মহাসাগর, মধুর মহাসাগর আর ফুলের কুটি কুটি ফুলের বাগানের মহাসমারোহ তো কত ঘুরবা? ঘুরবো ওখানে, প্রেম করবো ওখানে, খাবো ওখানে, পড়বো ওখানে, মজা করবো ওখানে, জিকির করবো এখানে। কয় হালতে থাকা বলেন? 1 নম্বর হলো সর্বদা ইমানের সাথে থাকা, বলেন। আবার বলো, দিলে সর্বদা আল্লাহ তালাকে রাখা, বলেন। দিলে সর্বদা আল্লাহ তালাকে রাখা, আল্লাহ তালাই আমার একমাত্র মাবুদ, এই কথাটাকে দিলে রাখা। এটা 1 সেকেন্ডের জন্য বিচ্ছুত হওয়ার সুযোগ নেই। অক্সিজেন যেমন 1 সেকেন্ডের জন্য বিচ্ছুত হওয়ার সুযোগ নেই, ঠিক দিলে আল্লাহ তালাকে রাখা, আল্লাহ তালাকে মাবুদ হিসাবে ইয়াকিন বানানো, এর বিপরীত কোনো কথা রাখার কোনো সুযোগ নাই। এ দিলে শুধু কাকে রাখা? আল্লাহ তালাকে রাখা। আবার বলেন, এ দিলে কাকে রাখা? আবার বলো, কাকে রাখা? যেমন আল্লাহ তালার দিন, আল্লাহ তালার রাত, আল্লাহ তালার দিন আর আল্লাহ তালার রাতের বাইরে যেমন যাওয়ার তোমার সুযোগ নাই, আল্লাহ তালা থেকেও দিলকে খালি করার সুযোগ নেই।
কি বলছি মুখস্থ করেন, আল্লাহ তাআলার দেওয়া রাত বলো, আল্লাহ তাআলার দেওয়া দিন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলার দেওয়া জমিন, আল্লাহ তাআলার দেওয়া আসমান, এর বাইরে যাওয়ার কোনো যেমন সুযোগ নাই, আল্লাহ তাআলার দিবসের বাইরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলার রাতের বাইরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলার শীত আর গ্রীষ্মের বাইরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলার গরমের বাইরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলার শীতের বাইরে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলার পরিধির বাইরে যাওয়ার সুযোগ নাই, আমার দিলেও আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে রাখার সুযোগ নাই। আল্লাহ আমার জন্য কি কিন্তু গন্ডি ঠিক করে দিয়েছেন, আমার চোখ ইচ্ছা করলে শুনতে পারবে না, চোখের কাজ শুধুই দেখা, আমার কান ইচ্ছে করলে দেখতে পারবে না, কানের কান ইচ্ছে করলে কি শুধুই শোনা, আমার হাত তো চলতে পারে না, এটা ধরে শুধু এটার উপর হাঁটতে পারে না, পায়ে শুধু হাঁটে এটার উপরে ভর দেওয়া ভর দিয়ে কেউ মাথা দিতে পারে না, বলে আমি তো আল্লাহ তাআলার গন্ডির ভিতরেই আছি, বলেন আমি আল্লাহ তাআলার গন্ডির কি, তোমার কোথায় স্বাধীনতা, তোমার ইচ্ছায় তোমার জন্ম হয় নাই, তোমার ইচ্ছায় তোমার মৌত হবে না, তোমার ইচ্ছায় তুমি বাংলা ভাষাভাষী হও নাই, তোমার ইচ্ছায় তুমি 2008 সালে জন্ম নেও নাই, 2000 সালে তোমার জন্ম তোমার ইচ্ছায় হয় নাই, লক্ষ্মীপুরের নোয়াখালীতে তোমার জন্ম এটা তোমার ইচ্ছায় হয় নাই, তাহলে তোমার তো ইচ্ছা নাই, অনেক কিছুতেই তোমার ইচ্ছা নাই, বুঝেন নাই কথা মনে? হ্যাঁ, শুধু তোমাকে ইখতিয়ার দিয়েছেন রব্বে করিম, ফামান শাআ ফালইয়াকফুর ওয়ামান শাআ ফালইউমিন, চাইলে ঈমান আনো চাইলে কুফরি করো, এবেলা তোমার ইখতিয়ার দিছি, চাইলে নামাজ পড়ো চাইলে নামাজ পড়বা না, এখানে শুধু আমি তোমাকে ইখতিয়ার দিছি, অন্যথায় তোমার রং কালো কেন, এ ব্যাপারে তোমার তো কোনো ইখতিয়ার নাই, ইখতিয়ার মানে কি বাবা, ইচ্ছা, তোমার রং কালো কেন, এ ব্যাপারে কি নাই বলেন, ইখতিয়ার নেই, আরেকজনের রং সাদা কেন, এ ব্যাপারে ইখতিয়ার নাই, আমার দাড়ি উঠলো কেন, এ ব্যাপারে আমার কোনো ইখতিয়ার নাই, হ্যাঁ আমার বোনের দাড়ি উঠে না কেন, এ ব্যাপারে আমার কোনো ইখতিয়ার নেই, আমার দাড়িগুলো সাদা হয়ে গেল কেন, আমার কোনো ইখতিয়ার নাই, হ্যাঁ হায় 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 হায়, যদি আমার ইখতিয়ার থাকতো তো দাড়িগুলোকে সাদা হতে দিতাম, আমার অসুস্থ হওয়ার বেলা আমার কোনো ইখতিয়ার নাই, আমার সুস্থ হওয়ার বেলা আমার কোনো ইখতিয়ার নাই, তো আমার ইখতিয়ার তো অনেক বিষয়ই নাই, শুধু আমার ইখতিয়ার আছে আমি মসজিদে যাব কি যাব না, বলেন কি ইখতিয়ার, বলেন শুধু ইখতিয়ার কিসে, বলেন আমি মসজিদে যাব কি যাব না, এ ব্যাপারে কি আমার ইখতিয়ার, আমি হালাল দেখব না হারাম দেখব, এ ব্যাপারে আমার ইখতিয়ার, আমি হালাল খাবো না হারাম খাবো, এ ব্যাপারে আমার ইখতিয়ার, আর এই ইখতিয়ারটুকু যদি আমি আমার রবের ইখতিয়ারের সাথে জুড়ে দিতে পারি, আমার ইখতিয়ারকে, ইখতিয়ার মানে কি, আমার ইচ্ছাকে আমার রবের ইচ্ছার সাথে অনুকূলে করে দিতে পারি, রব যা চান আমিও তা চাই, বলেন রব যা চান আমিও তা চাই, রব যা চায় না আমি তা চাই না, এতটুকু যদি করে দিতে পারো তো রব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা মাওয়া, জান্নাত তার ঠিকানা, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি যদি তোমার ইখতিয়ারকে কুরবানি করতে পারো, তোমার ইখতিয়ারকে তুমি জলাঞ্জলি দিয়ে আমার ইখতিয়ারকে প্রাধান্য দিতে পারো, তোমার দিল চায় মসজিদে না যেতে আমি চাই মসজিদে যেতে, সুবহানাল্লাহ, তোমার দিল চায় রোজা না রাখতে আমি চাই রোজা রাখতে, তোমার দিল চায় ভিন নারীর দিকে চোখ তুলতে আমি চাই না তুলতে, তোমার দিল চায় ছবি দেখতে আমি চাই না দেখতে, তুমি যদি আমার চাওয়াকে তোমার চাওয়া বানাও তো কোটি কোটি বছর তোমার সব চাওয়া আমার চাওয়া হবে, দুনিয়াতে তুমি যদি তোমার চাওয়াকে আমার চাওয়ার অধীনে রাখো, জান্নাতে তোমার আমি আমার চাওয়াকে তোমার চাওয়ার অধীনে করে দিব, কথা কি বুঝাইতে পারছি, কি বুঝছেন মুখস্থ করেন, বলেন কি বুঝছেন, দুনিয়াতে আমার চাওয়াকে আমি কি করব, আল্লাহ তাআলার চাওয়ার মোয়াফিক করব, মোতাবেক করব, আমার চাওয়াকে আল্লাহ তাআলার চাওয়ার মতো করব, আমার চাওয়াকে বলেন আল্লাহ তাআলার চাওয়ার মতো করব, তো কোটি কোটি বছর জান্নাতে আমি যা চাইব আল্লাহ তাআলা সব পুরো করে দেবেন, সুবহানাল্লাহ, হা হা হা,
আমি বলি বন্ধু বিবাহিত পুরুষগুলোকে বলছি দুনিয়াতে এক বিবির উপরে বস করো আখিরাতে কোটি কোটি বিবি নিয়ে আয়েশ করো এখানে একজনকেই দেখো আখিরাতে কোটি কোটি দেখবা আর এখানে খোদা এই তুমি ওদিকে কেন তাকাইছো দাঁড়াও তুমি দাঁড়াও 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 বলো আর তাকাবো না বলো বাস জীবন বাইরে যেতেছে ওয়াজ করতেছে মনে হয় কোলে যেটা বাইরে যাবে এরকম লাগে কতক্ষণ চলবে সবক মুখস্থ হয়েছে তোমার কি সবক বলছি বলো একজনকে ইন্তেশার দেখলে দামাগে ইন্তেশার আমার ইখতিয়ারকে আল্লাহ তাআলার ইখতিয়ারের অধীন করা বলেন বুঝে গেছে সবাই বুঝছে আমার ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে করা বলেন এখানে ওরা দেখবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার ইখতিয়ার বলেন বান্দার কোনো ইখতিয়ার নাই বলেন এক বুজুর্গ এটা গোলাম কিনছে গোলাম আন রাজুলান ইশতারা গোলামা এক বুজুর্গ একটা গোলাম কিনছে তো গোলামকে বলে বি আই ইসমিন আদউক আমি তোমাকে কোন নামে ডাকবো তো গোলাম বললেন ওয়ালা মারদিয়া লিগোলাম গোলামের কোনো মর্জি নাই মালিক যে নামে ডাকে সেই নাম গোলামের পছন্দ গোলাম ইরদা বাই ইসমিন ইয়াদউ লাহু মাওলা মনিব যে নামে ডাকে সে নামেই গোলাম কি এবার বলে তোমাকে কোন কাপড় পরাবো বলে আমার কোনো ইখতিয়ার নাই যে লেবাস মনিব পছন্দ করে এটাই আমার পছন্দ কি গোলামের আবার পছন্দ কিসের আমিও এক গোলাম বলেন কল বলেন আমিও কি আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাযাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসমান ইসতাআসারতা ফি ইলমিল গায়ব আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ونور بصري وجلاء حزني وذهاب همي আমি তো গোলাম শুধু গোলাম না গোলামের ছেলে গোলাম انا عبدك আমি এক গোলাম বলেন 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 সবাই বলেন আমি এক গোলাম শুধু গোলাম না গোলামের ছেলে গোলাম শুধু গোলামের ছেলে না বান্দিরও ছেলে ইবনু আবেদিক ইবনু আমাতিক আমি আপনার গোলাম আপনার গোলামের ছেলে আপনার বান্দির ছেলে হ্যাঁ আমার কি ইখতিয়ার আপনি যখন হাইয়া আলা সালা বলেন লা খিয়ার আলি আমার আর কোনো ইখতিয়ার নাই বাস মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা ফি আমরিহিমা কোনো ইখতিয়ার নাই واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى كن اختيار ناي بولن ابار بولا ابار بولا بس فان الجنه هي المأوى কথা দাও আমার اختيار আমি আমার রবের اختيارের নিচে করে দিব রবের মাথা হাতে করে দিব بس আমার ঠিকানা জান্নাত
সুবহানাল্লাহ।